আবার ট্রাই করলাম, তখন করে না সম্ভব না। ইভেন মার বাড়ি দূরদর্শন করতাম, কেন প্ল্যানিং করছিল না। বাইরে পোস্টিং প্রথম না ফার্স্ট পোস্টিং না ফার্স্ট না গুয়াহাটি করেছেন গুয়াহাটি করছেন এখানে শব্দ সংক্রান্তি হলো তো এদের তো আমাদের কাছে অত্যন্ত প্রিয় বাজনজন ছিলেন এবং আমাদের ক্যাবিনেটের একজন বিশিষ্ট সদস্য ছিলেন। আমাদের ত্রিপুরা সরকার তো আছে, ত্রিপুরা সরকারের মন্ত্রী হিসাবে না, আমাদের ত্রিপুরাবাসীর জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল এবং যে শূন্য স্থান উনি রেখে গেছেন সেটা পূর্ণ হওয়ার নয়। তো ওনার যে ছেলে এবং ওনার যে মেয়ের জামাই, ওদের সাথে আমার ফ্যামিলি এলো অনেক দিনের পুরনো পরিচয়। তো আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল সকাল থেকে, মানে যেহেতু এমনিতে তো আগরতলার বাড়িতেই প্রায়শই যেতাম, দেখা হতো। যখন মারা যান সবাই জানেন যে যখন উনি সিবিএ হয়েছে, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, মাথার ব্রেনের মধ্যে হঠাৎ করে রক্ত জমে যাওয়াতে আমি তখন হসপিটালেও গিয়েছিলাম। তো নিউরো সার্জেনের সাথে কথাও বলেছি, বললো যে ইমিডিয়েটলি একটা অপারেশন করতে হবে, বয়স হয়েছিল আর অনেক দিন ধরে যেতে পারছিল না মন্ত্রিসভার যে কোনো বৈঠকে, কিন্তু বাড়িতে বসে উনি কাজ করছিলেন। তো হাই রিস্ক বন্ড দিয়ে তারপর সেই অপারেশনটা হলো, শেষ রক্ষা হয়নি। আমরা একজন প্রিয়জনকে হারালাম এবং ত্রিপুরাবাসী একজন জাতি জনজাতির লিডার বলতে যা বোঝায় এটা আমাদের কনসিডার সেটা ছিল। তো আজকে ওনার যেহেতু এখানে শ্রাদ্ধ সংক্রান্তি হলো এবং আমি ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবারের সবার প্রতি আমার সমবেদনা রইল। আগামী দিন উনি যেসব কাজ করে গেছেন, যেসব চিন্তাভাবনা করে আমাদের জাতি জনজাতি একসাথে আমরা যেভাবে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা উনি করেছেন, নিশ্চয়ই আমরা সেই পথে আমরা চলব।